গ্রাম বাংলার লক্ষ্মী পটচিত্র আজও বিরাজমান, তবে কালের নিয়মে অধিকাংশই প্রায় হারিয়ে যেতে বসেছে। অধুনা বাংলাদেশ থেকে প্রায় বহু বছর আগে কোচবিহারে এসেছিলেন রনি পালরা। উল্লেখ্য, বংশানুগতভাবে তাদের এই কারবার, একসময় বাবা ঠাকুরদা থেকে বর্তমান প্রজন্ম, ধারাবাহিকতা যেন আজও অব্যাহত। দেখছি আমাদের বাবারা করে আসছে, এগুলো অনেক প্রসেস, অনেক দিন থেকে শুরু হয়। বাংলার মোটামুটি বৈশাখ মাস চৈত্র মাস থেকে শুরু হয়, কাঁচা অবস্থা থেকে এই অবস্থায় আস্তে আস্তে পুজো পর্যন্ত কমপ্লিট হয়। আমাদের এটা বার্ষিক বিজনেস, এই পুজো শেষ তারপর থেকে আবার কাজটা শুরু হবে। কেনাবেচা আছে মোটামুটি ঠিকঠাক, যাবতীয় মাটির যা যা লাগে, মাটি, রং, তারপর পোড়ানোর জন্য খড়ি, এটা লক্ষ্মী পুজোর সময় বিক্রি হয়, অনেকে পুজো দেয় এটা দিয়ে, সরা দিয়ে। কার্যত একসময় শুধু মাটির সরাই পটচিত্র তৈরি করে চলত তাদের কারবার, তবে বিগত বেশ কয়েক বছর ধরে পটচিত্রের পাশাপাশি মাটির লক্ষ্মী প্রতিমাও বর্তমানে নির্মাণ করে আসছেন তারা। স্বভাবতই সারা বছর এই কারবার করে তাদের রুটি রোজগার চলে আসছে। বর্তমানে তাদের তৈরি এই পটচিত্র পাড়ি দিচ্ছে কোচবিহার ছাড়িয়ে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও নিম্ন আসামেও। এটা অনেক দিন থেকে প্রায় বাবার আমল থেকেই করতেছি, মোটামুটি ধরেন 25-30 বছর হলো। এই সরাগুলো আগে মাটি ছানতে হয়, ছানার পরে ওটা মোটা গোল করে মানে একটা সরা পিটাইতে হয়, পিটানোর পরে এটা রোদে শুকাইতে হয়, শুকানোর পরে পড়তে হয়, পড়ার পরে তারপরে রং করতে হয়। আমি 30 বছর হলো পরে করতেছি, ঠাকুরদাদার আমল থেকে আমাদের। হ্যাঁ, হচ্ছে বেচা কেনা ভালোই হচ্ছে। এইগুলো কুচবিহার, আলিপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, দাম 40 টাকা এবার রেট। হ্যাঁ, প্রতি পিস 40 টাকা। আর আমরা যা বিক্রি করছি সব পাইকারি বিক্রি, আমাদের খুচরা বিক্রি নেই। এই পটচিত্র বিক্রি করেই রোজগার করে এভাবেই পরিবারের চারজনকে নিয়ে দিন যাপন করছেন তারা। সময়ের সাথে এরূপ পটচিত্র হারিয়ে গেলেও আধুনিকতার ছবিতে আজও এই পটচিত্রে তুলির টান দিয়ে চলেছে এই পাল পরিবার। বাংলা চালচিত্রের সাথে যেন মিশে গিয়েছে এই লক্ষ্মী পুজোর সরা। আমরা যে ছবি তুলে ধরলাম এতক্ষণ তা বহু প্রাচীন সময় থেকে কিন্তু চলে আসছে। অধুনা বাংলাদেশ থেকে তারা কিন্তু এসছে, প্রায় দীর্ঘ প্রায় 35-40 বছর ধরে তাদের এই যে কারবার তা কিন্তু চলে আসছে। সারা বাৎসরিক বছর ধরে তারা এই কারবারটি করে আসছে তা কিন্তু বলাই বাহুল্য। তবে গ্রাম বাংলা এবং আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে এসব কিন্তু বাইরে হারিয়ে যেতে বসেছে, আর সেই হারিয়ে যাওয়া ছবি কিন্তু আমরা তুলে ধরলাম ডিজিটাল বাংলার পর্দায়। এরকমই সমস্ত খবর তুলে ধরতে এবং সমস্ত খবর দেখতে নজর রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। কোচবিহার থেকে শুভম দে, রিপোর্ট ডিজিটাল বাংলা, কোচবিহার, তুফানগঞ্জ।